হাই ভিউয়ার্স, খন্দকার আইটি ভিউতে আপনাদের স্বাগতম। আমি নাজিম খন্দকার। আমরা অ্যাডোবি ফটোশপের হচ্ছে পিক্সার স্ক্যানিং করে কীভাবে সেটিকে পাসপোর্ট সাইজে কেটে পেজে সাজানো যায় সেটি আমরা শিখবো। সো ফার্স্টে আমরা যেটা করব, ফাইল থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে ওয়াই সাপোর্টে ক্লিক করব, এরপর স্টার্ট, ওকে। এরপর আমরা এখানে প্রিভিউ করলেও করতে পারি, আবার স্ক্যানিং করতে পারি। প্রিভিউ হচ্ছে ফার্স্টে প্রিভিউ দেখাবে যে পিকচারটি কেমন শো আসবে বা কেমন শো করবে। সো আমরা সরাসরি স্ক্যানিং এ ক্লিক করে দিব। স্ক্যানিং ক্লিক করে দেওয়ার পর যেটা হবে, আমাদের যেই পিকচারটি মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমাদের পিকচারটি শো করবে। সো আশা করি বুঝতে পারছেন এভাবে আমাদের হচ্ছে পিকচারটি শো করবে। ওকে, এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করব। কন্ট্রোল প্লাস প্রেস করার পর আমাদের কাঙ্ক্ষিত পিকচারটি আমাদের সামনে চলে আসবে। তো এখানে যে দুটি পিকচার রয়েছে, দুটি আমার এবং আমার আব্বুর ছবি। ওকে, আমরা জাস্ট টুলস থেকে নর্মালি রুলারে ক্লিক করব। নর্মালি রুলারে ক্লিক করে ঠিক এই প্রান্ত থেকে এই প্রান্ত যতটুকু আমার বাঁকা আছে ঠিক এইটুকু আমরা এই হচ্ছে রুলার টুল দিয়ে টানবো। ওকে, এখন আমরা জাস্ট ইমেজ থেকে ইমেজ রোটেশন জাস্ট আরবিট্রারিলি ক্লিক করে ওকে প্রেস করে দিব। এখানে CW ডিগ্রি থাকবে, ওকে প্রেস করে দিব, তাহলে আমার পিকচারটি স্ট্রেট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা হচ্ছে টুল বারস থেকে জাস্ট ক্রপ টুল নিব। ক্রপ টুল নিয়ে এখানে লিখে দিব কত বাই কত চাচ্ছি আমি। সো আমরা এখানে একটা বিষয় খেয়াল করব, এখানে অসংখ্য সাইজ রয়েছে, বাট এখান থেকে অ্যাডোবি সিসি ভার্সন, যেটা সিসি ভার্সনের মধ্যে হোয়াইট হাইট অ্যান্ড রেজুলেশন, ওকে এখানে হোয়াইটটা দিয়ে যান। হোয়াইট দিলে আমরা 1.6, আর আমরা হাইট দিব 1.6, অ্যান্ড হাইট হচ্ছে 2। রেজুলেশন ছবির ক্ষেত্রে সবসময় 300 হবে। ওকে, আমরা এন্টারপ্রেস করব। এন্টারপ্রেস করার পর আমি আমার যে যেইটুকু সিলেকশন আসছে ওইটুকুকে বাদ দিয়ে দিব। সো আমরা এখানে স্কেপ প্রেস করব। এখন আমি যতটুকু নিতে যাচ্ছি ঠিক অতটুকু আমি এভাবে মার্ক করে টান দিব। সো আশা করি বুঝতে পারছেন। এরপর জাস্ট কিবোর্ড থেকে এন্টারপ্রেস করে দিব। তা আমরা এখানে যে কিছুক্ষণ আগে রোলার নিয়ে কাজ করছিলাম, যার জন্য আমার ছবিটা এখন স্ট্রেট আছে, স্ট্রেট কাটতে পারতেছি, বাট এই ছবিটা আমরা রোলার দিয়ে স্ট্রেট করে নেই বিধায় এটা ক্লিয়ার হয়নি। সো আমরা এখানে এন্টারপ্রেস করে দিব। আমরা দেখতে পাচ্ছি পিকচারটি চলে আসছে। সো এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আমাদের পিকচারটি একটু ঝাপসা আসছে। তো পিকচারটি একটু ঝাপসা ছিল, সো এগুলোকে ক্লিন করতে গেলে অবশ্যই আপনাকে ক্লোন স্ট্যাম্প টুল নিতে হবে। নিয়ে জাস্ট কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে স্পটগুলোকে দূর করে দিবেন। তা আমরা আসলে আমরা জাস্ট পিকচারটিকে কিভাবে হচ্ছে এই ফোর পেপারে নিয়ে স্ক্যানিং করে এটিকে তুলনামূলকভাবে প্রিন্ট করতে হয় সেই পর্যায়ে আমরা নিয়ে যাবো। সো আমরা এটা ক্লিন করার জন্য রিটাচিং আমরা এগুলো পরে শিখবো। সো আশা করি বুঝতে পারছেন এইটুকু। আমরা তারপরে আমরা একটু আলোচনা করি, যেহেতু আমাদের পিকচারটিকে পূর্ণাঙ্গ হচ্ছে ভাবে আমরা প্রিন্ট করবো। সো আমরা আল্ট্রা প্রেস করে ভালো জায়গায় ক্লিক করে জাস্ট মন্দ জায়গাটায় বারবার বারবার ক্লিক করে দিব। ওকে, এইভাবে আমরা জাস্ট নর্মালি, ওকে, আমরা যেটুকু করলাম এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এই পিকচারটিকে কন্ট্রোল প্লাস এম প্রেস করব। কন্ট্রোল প্লাস এম প্রেস করার পর যেটি হবে সেটি হচ্ছে এখানে কার্ভেজ আসবে। ছবিটাকে একটু আমরা হচ্ছে লাইট কমাবো। যদি লাইট বাড়াতে চান বা এটার ব্রাইটনেসটা বাড়াতে চান তাহলে এইদিকে বাড়াতে পারবেন, বাট আমরা একটু কমিয়ে দিব, কারণ ফেসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটু তুলনামূলক হোয়াইট এসে গেছে বেশি। ওকে, জাস্ট আমরা ওকে প্রেস করে দিব। এখন এই পিকচারটা আমার পাসপোর্ট সাইজ আছে, এটিকে আমি ফাইল থেকে নিউ, নিউ থেকে প্রিসেট থেকে আমি ইন্টারন্যাশনাল পেপার দিব, এবং ইন্টারন্যাশনাল পেপার দেওয়ার পর যেটা করবো এখানে A4 পেপার অপশন সিলেক্ট আছে, ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করে দেওয়ার পর এই পিকচারটি আমি জাস্ট ক্লিক করে চেপে ধরে নিয়ে আসবো, এখানে এটার মধ্যে ছেড়ে দিব। আমরা দেখতে পাচ্ছি পিকচারটি চলে আসছে। সো এখানে যেটি করবো সেটি হচ্ছে লেয়ার প্যালেটের মধ্যে আমরা একটু খেয়াল রাখবো, বাট এবার কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে এভাবে ক্লিক করে টান দিব, শিফট ধরবো। ওকে, কিবোর্ড থেকে আমরা কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে জাস্ট নর্মালি আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই পিকচারটিকে আল্ট্রা প্রেস করে করে সিলেক্ট করব। ওকে, এখন আমরা জাস্ট আল্ট্রা প্রেস করে এটাকে ক্লিক করে ধরে টান দিয়ে শিফট ধরবো যাতে আমাদের পিকচারটি স্ট্রেট থাকে। ওকে, এরপর আবার আল্ট্রা প্রেস করে এভাবে টান দিব, স্ট্রেট যাতে থাকে আল্ট্রা প্রেস করে টান দিব এবং শিফট ধরে ছেড়ে দিব। ফার্স্টে আমরা মাউস ছাড়বো, তারপরে আল্টার এবং শিফট ছেড়ে দিব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে 4টি অপশন অলরেডি আসছে। সো এখানে আমরা শিফট ধরে 1-এ ক্লিক করে দিব,
তারপর আল্টা প্রেস করে ক্লিক করে নিচের দিকে টান দিব, ধরে শিফট ধরব, ধরলে এই যে ঠিক এই পজিশনে আমাদের পিকচারটি আসবে। এভাবে আল্টা প্রেস করে করে শিফট ধরে আমরা ক্রমান্বয়ে ফার্স্টে মাউস ছাড়বো, তারপর কিবোর্ড ছেড়ে দিব। সো আশা করি বুঝতে পারছেন এভাবে হচ্ছে ছবিটা কেটে প্রয়োজন মতো বসাতে হবে। সো আপনি যদি এখন চান যে না আমি স্ট্যাম্প সাইজেরও কিছু পিকচার নিয়ে আসবো, সো এখানে জাস্ট ক্রপ টুলে ক্লিক করে এখানে সাইজ দিয়ে দিবেন। যেমন আমরা ইউজ করি হচ্ছে 0.88 স্ট্যাম্প সাইজের জন্য, হোয়াইট 0.88 আর হাইট হচ্ছে 1, রেজুলেশন সবসময় 300। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারটি চলে আসছে জাস্ট একটা প্রেস করে। ওকে, এখন এটাকে আমরা আমাদের সেই পেজে মুভ টুল দিয়ে চেপে ধরে ধরে রাখবো, ধরে এটার ভিতরে নিয়ে এসে ছেড়ে দিব। এই যে আমরা এখন স্ট্যাম্প সাইজও পেলাম। এবার আল্টা প্রেস করে আমরা এটাকে কপি করব, ক্রমান্বয়ে কপি করে দিব। ওকে, এভাবে আমরা ক্রমান্বয়ে কপি করে পিকচারটিকে সাজাবো। ওকে, এখন আমরা এটাকেও এই পিকচারগুলোকে আমরা হচ্ছে ক্রমান্বয়ে সাজানোর জন্য এটার উপর রাইট বাটন ক্লিক করে লেয়ার টু এবং একদম শেষ প্রান্তে যে লেয়ারটি শিফট ধরে এটাতে ক্লিক করব, করে আমরা জাস্ট আল্ট্রা প্রেস করে এভাবে টান দিব। সো আশা করি বুঝতে পারছেন এভাবে ক্রমান্বয়ে। এরপর আমরা এটাকে প্রিন্টে নিয়ে যাব। প্রিন্ট দিতে গেলেই এটি জাস্ট কিছু অপশন চাইবে, সেখানে গ্লোসি পেপার সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে প্রিন্ট করে বের করব। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা ছবিকে স্ক্যানিং করে হচ্ছে আপনার এটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায়। সো আমরা কন্ট্রোল আল্ট্রা জেড প্রেস করে আমরা একদম পূর্বের অবস্থায় চলে আসবো, যে অবস্থায় আমাদের পিকচারটি ছিল। সো যেমন আমরা এখানে হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে দিতে পারি, এটি আপাতত কাজ করবে না যেহেতু আমরাকে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। এই টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়াল বিভিন্ন টিপস নিয়ে আমরা আলোচনা করব। কেউ সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।